হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার সন্ধ্যাভাগ চ্যানেলকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি দেখলে তোমাদের অনেক কাজে আসবে। ফ্রেন্ডস, তোমরা কাল গেল নতুন সাল, তোমরা কেমন কাটালে, কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা আমাকে যেন অবশ্যই বলবে। আমি কাল দাদরা গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম। কাল রুমে থেকে 9:30 সময় বেরিয়েছিলাম, ওখানে 1টার সময় পৌঁছেছি। ওখানে 5 ঘন্টা ছিলাম, ওখানে 5 ঘন্টা ছিলাম। 5 ঘন্টা থাকার পর ভিডিও করে সব কিছু দেখিয়ে ঘুরে বেরিয়ে সব মানে শেষ করে রাত 11টার সময়তে বাড়ি এসেছি। তারপর 11টার সময়তে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছি, ঘুমাতে ঘুমাতে রাত 1টা। তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে, কখন এসেছো আমাকে যেন অবশ্যই জানিও কথাটা। ফ্রেন্ড, আমি এখন মানে 3টে 4টে যে কথা বলতে চাইছি সেটা আমার পার্সোনাল ব্যাপারে। তোমরা যারা ইউটিউবার হয়েছো, যারা নতুন এসেছো, আমিও একটা নতুন ইউটিউবার, সবে মাত্র 3 মাস হয়েছে ইউটিউবে আসা। তো আমার প্রথমে ভিউজ আসতো না, 3টে 4টে 5টা, এখনও আমার আসে 10টা 15টা 50টা 100টা 150টা 200টা, তার বেশি নয়। 2-1টা হয়তো 1000 2000 1.5 হাজার এরকম, কিন্তু তার বেশি নয়, তার বেশি ভিউজ আসে না। তোমরা কেউ উঠোপাটা করবে না, তোমাকে তাড়া করবে না, তোমরা ধৈর্য রেখো, তোমরা অবশ্যই ফল পাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তোমরা সাবস্ক্রাইবের জন্য চিন্তা করবে না, তোমরা ওয়াচ টাইমের জন্য চিন্তা কেউ করবে না। তোমরা 100টি ভিডিও আপলোড করো, তারপর তোমরা সব কিছু বুঝতে পারবে। তোমাদের 70টি সাবস্ক্রাইব হওয়ার পর তখন তোমাদের দিনে 7টা 8টা 9টা 10টা পর্যন্ত সাবস্ক্রাইব হতে পারে। তোমরা কেউ ইউটিউব ছেড়ে কেউ পালিয়ে যাও না, ধৈর্য রাখো, অবশ্যই ফল পাবে। কিন্তু সেটা আমি পেয়েছি, তার জন্যই সেটা আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। আমার পার্সোনাল কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি তোমাদের সঙ্গে আমার যা যা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা মানে শুনে তোমরা কিছু জানতে পারো, কি তোমরা কিছু বুঝতে পারো, কি অনেক কিছু শিখতেও পারবে। আর একটা কথা হলো, 3 নম্বর কথা হলো যে তোমরা কোনো বলিউডের সং ফুল ভিডিও ইউজ করবে না। আমি বলিউডের সং ইউজ করেছি তাই আমার কপিরাইট ক্লেম এসেছে। আমি যে ওই যে নয়নমণি ওইটা আর একটা মানে হিন্দি গানের বলিউডের সং ইউজ করেছিলাম, পুরো ফুল ডান্স করেছিলাম, ওই দুটোতে আমার কপিরাইট ক্লেম এসেছে। আর একটা মেলাতে গিয়েছিলাম, সেই মেলাতে একটা মিউজিক ছিল, মানে একটা সিন ছিল, সেই সিনের কাছে একটা মিউজিক বাজছিল, সেই মিউজিকটা আমি সম্পূর্ণ তাই ভিডিও করেছি। সেই ভিডিওটা আমি ভিডিওতে মোবাইলে মানে আপলোড করেছি, ওই জন্য দিয়েছিলাম, তাই আমার মোবাইলে কপিরাইট ক্লেম এসেছে 3টে। আর একটা কপিরাইট ক্লেম এসেছে, আমি একটা যে অন্য একটা সং দিয়েছিলাম, অন্য গান দিয়েছিলাম, কিন্তু মিউজিকটা আলাদা দিয়েছিলাম, অন্য একটা সং দিয়েছিলাম, মিউজিকটা আলাদা দেওয়ার জন্য আমার মোবাইলে কপিরাইট ক্লেম এসেছে। তাহলে 4টি কপিরাইট ক্লেম, আরও 4-5টা আছে, কিন্তু কীভাবে আমি জানি না, ভগবানের আশীর্বাদে, কিন্তু আমার 9টা 10টা কপিরাইট ক্লেম এসেছে। তো ফ্রেন্ডস, তোমরা খুবই সাবধানে থেকো, তোমরা যেন কপিরাইট ক্লেম যেন আসতে দিও না। তোমাদের বারবার বলছি, তোমরা বলিউডের সং যেন ইউজ করো না, বলিউডের সং ইউজ করলেই তোমাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আমার সঙ্গে হয়েছে তাই তোমাদের আমি শেয়ার করলাম। তোমরা অন্য সং ইউজ করো, তোমরা কিন্তু বলিউডের সং কেউ ইউজ করো না। বলিউডের সং ইউজ করলেই, ফুল বলিউডের সং তোমরা ইউজ করলেই তোমাদের কপিরাইট ক্লেম আসবেই। আমার এসেছে, কিন্তু আমি সেটা আমি তোমাদের বলো, আমি যেটুকু জানি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার মতন ভুল তোমরা যেন কেউ তোমরা কেউ কেউ যেন করো না। তোমরা সাবস্ক্রাইবের জন্য চিন্তা করো না, লাইকের জন্য তোমরা কেউ চিন্তা করো না, ওয়াচ টাইম ভিউজের জন্য তোমরা কেউ চিন্তা করো না। আর তোমরা সবাই সাবধানে থেকো, যেন বলিউডের সং যেন কেউ ইউজ করো না। যারা ব্লগার তারা যেন রান্নার ভিডিও কি অন্য কিছু, কি ফুডের ভিডিও কি অন্য কিছু ভিডিও, তোমরা কিছু কি মানে কমেডির ভিডিও ব্লগারের ক্ষেত্রে তোমরা যেন কেউ যেন করো না। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা আমি অনেক জানতে পারছি, বুঝতে পারছি, তোমরা এটা কেউ যেন করো না। ব্লগার তো ব্লগারেরই করো, ব্লগার ভেবে যেন রান্না ফেন করো না। আমি প্রথম প্রথম কটা রান্নার ভিডিও করেছিলাম, ওই জন্য মানে অনেক মানে আমার কপিরাইট ক্লেম আসেনি, কিন্তু আমি এখন সব কিছু বুঝতে পারছি। কিন্তু এখন বুঝতে পারছি যে ব্লগারের যারা ইউটিউবার তারা কোনো দিন রান্নার কিছু করতে পারবে না, ওই জন্য আমি রান্নার করেছিলাম আগে, কিন্তু এখন আর করি না। তোমরা কেউ ইউটিউবারের, তোমরা ব্লগার ইউটিউবার কেউ যেন রান্নার করো না, তাহলে কিন্তু পরে কিন্তু মুশকিলে পড়বে। সেটা আমার সঙ্গে হয়েছে, সেটা আমি জানতে পারছি, আমি তোমাদের বলে দিলাম, আমি কিন্তু জানি না, আমি যতটুকু পারলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
কেমন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। কেমন সবাই ভালো থেকো, বাই, আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে।